ভেক্টর প্লেলিস্টের এই ভিডিওতে আমরা সমতলীয় ভেক্টর সম্পর্কে জানব। আচ্ছা, সমতলীয় ভেক্টরটা কি? দেখো, এখানে আমরা একটি তল দেখতে পাচ্ছি। এই তলে তোমার দেখো কয়েকটি ভেক্টর আছে। এখন দেখো, এইটাকে এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্র দিয়ে আমি একটু যদি তল ডিনোট করি, তাহলে দেখো এই তলের উপরে ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর আছে। আবার এই তলের উপরে একটা ভেক্টর আছে, মানে এই তলে না, অন্য একটি তলে, এই তলটার জাস্ট উপরে অন্য একটি জায়গায় তোমার ধরো এ ভেক্টর আছে। আবার এই তলের নিচে, মানে ধরো এটাকে যদি যে টেবিল ধরো, টেবিলের উপরে জাস্ট এই যে আমার কলম দুটি রাখা আছে, এই কলম দুটি হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর। আবার আমি দেখো এই টেবিল থেকে উপরে একটা ভেক্টর ধরলাম, তাহলে এটা হচ্ছে ধরো পি ভেক্টর। আবার আমি যদি কাগজের নিচে কোনো একটা ভেক্টর নিয়ে যাই, সেটা মনে করো এই যে এটা বি ভেক্টর। শেষ, এখানে চারটি ভেক্টর আছে। তাহলে এখন বলো তো, সমতলীয় ভেক্টর আমি কাকে বলবো? সমতলীয় ভেক্টর আমি তাকেই বলবো, দেখো এখানে টেবিলের উপর কে ছিল, টেবিলের উপরে পি আর কিউ ভেক্টর শুধুমাত্র ছিল। তাহলে এই পি কিউ ভেক্টরকে আমি বলবো যে এই চিত্রের ক্ষেত্রে তারা সমতলীয় ভেক্টর। আচ্ছা, তাহলে এ আর বি ভেক্টর যেহেতু এই তলের উপর নাই, তলটার যদি আমি একটা নাম দিই ধরো এক্স ওয়াই, এক্স প্রাইম জেড, এই তলটার উপরে শুধুমাত্র পি ভেক্টর আর কিউ ভেক্টর আছে, এবং বাকি এই তলের উপরে আছে এ ভেক্টর, নিচে আছে বি ভেক্টর, তাই শুধুমাত্র পি কিউকে আমরা সমতলীয় ভেক্টর বলবো এই চিত্রের ক্ষেত্রে। এ আর বি ভেক্টর কখনোই পি আর কিউ এর সাথে সমতলীয় না এই চিত্রে আর কি। ঠিক আছে, তাহলে এখন বলো আমরা কিভাবে দুটি ভেক্টরকে বা তিনটি ভেক্টরকে দেখে বুঝবো যে এরা পরস্পর সমতলীয় ভেক্টর? বোঝার খুবই সহজ একটি উপায় আছে। কী উপায়? উপায়টি হচ্ছে যে ধরো তোমার তিনটি ভেক্টর এ, এই একটা ভেক্টর, এটা যদি উপাংশ আকারে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে থাকে। আবার বি একটা ভেক্টর উপাংশ আকারে যদি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এই আকারে থাকে। আবার সি একটা ভেক্টর যদি সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে এই আকারে থাকে। তাহলে আমি এই তিনটি ভেক্টরকে, অর্থাৎ এ বি এবং সি ভেক্টরকে তখনই সমতলীয় ভেক্টর বলবো যখন এই যে তাদের প্রত্যেকটা অক্ষ বরাবর যে উপাংশ আছে, সেই উপাংশগুলো নিয়ে গঠিত ত্রিভুজ, মানে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড, এই যে তাদের উপাংশ, তিনটি অক্ষ মিলে উপাংশ নিয়ে গঠিত যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের মান যদি শূন্য হয়, তাহলেই আমি বলবো যে এই ভেক্টর তিনটা পরস্পর সমতলীয় ভেক্টর। অর্থাৎ আমি যদি চিত্র আঁকি এই চিত্রের মধ্যে, বা আরেকটা চিত্র আঁকি, এটা যদি একটি তল হয়, তাহলে এই এ এই বি এই সি যদি ভেক্টর হয়, এই এবিসি ভেক্টর সমতলীয় হবে যদি তাদের প্রত্যেকটা অক্ষ বরাবর উপাংশ যদি আমি নির্ণায়কে কলামে কলামে বসাই, ধরো এটা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ, এটা জেড অ্যাক্সিস বরাবর উপাংশ, এগুলো যদি নির্ণায়কের তিনটি কলামে বসাই, তাহলে সেই নির্ণায়কের ভ্যালু বের করলে যদি জিরো আসে, তাহলে আমি বলতে পারবো যে তারা পরস্পর সমতলীয় ভেক্টর। এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমি আগামী পর্বে আমরা একটি সমস্যার সমাধান করবো।